ভিউয়ার্স, আপনাদেরকে স্বাগতম। আমরা এসেছি গাবতলির গোয়েদার ট্যাক এলাকায়। আমরা দেখাবো এই খামারটি কী কী জাতের গরু আছে, দুধ কতগুলি হয়, কীভাবে বাজারজাত করেন, কীভাবে লালন পালন করেন, পদ্ধতি কী, সব কিছু জানবো এই খামারের সাথে কথা বলবো আমরা। চলুন আমরা কথা বলি এই এই খামারের সাথে। আসসালামু আলাইকুম। আপনার নাম? শহীদুল্লাহ। ভাই, আপনার এই খামারটি শুরুটা করলেন কীভাবে? এই আমার বাবা আগে করেছিল, তখন আমি করতেছি। আগে আমার আব্বা করছে, আমার আব্বা মারা যাওয়ার পর আমি করতেছি। আপনার বাবা আগে করছে, তারপরে আপনি করতে? তো কত কতদিন আগের ঘটনা? আমার আব্বা করছে বহুত আগে, আর তারপরে আমি করতেছি 15 বছর ধরে। আপনি করতেছেন 15 বছর ধরে? আপনি কয়টা দিয়ে শুরু করেন? আমি দুটো করে কিনছিলাম। সে গরু কি এখানে আছে? না, এখানে এখন নাই, অন্য গরু বিক্রি করে দিছি। সব বিক্রি করে দিয়েছি। পরে আস্তে আস্তে আমি এখন 9টা আছে। এখন 9টা আছে? 9টা গরু আছে। গাভী কয়টা আর বাছুর কয়টা? বাছুর হলো 4টা, গাভী হলো 9টা। গাভী 9টা আর বাছুর 4টা। দুধ কতগুলি হয়? দুধ 90 লিটার হয়। দুধ 90 লিটারের মতো দুধ হয়। এগুলো কীভাবে বাজারজাত করে? পাইকারের কাছে দিয়ে যায়, গোয়ালে নিয়ে যায়। গোয়ালে নিয়ে যায়? এটা কয় বেলা? দুই বেলায় হয়। আচ্ছা, আমরা যদি এই গরুগুলি দেখি, এই যে গরু এইটা, ওই যে শুধু থেকে আসি আমরা, ওই গরুটা কোন জাতের গরু? এইটা এটা অস্ট্রেলিয়ান গরু। এটা অস্ট্রেলিয়ান ক্রস? হ্যাঁ, ক্রস। এটা অস্ট্রেলিয়ান ক্রস? হ্যাঁ, ক্রস। এটা দুধের রেকর্ড থাকে? এটা 15 লিটার হয়। 15 লিটার হয়, সকালে বিকালে মিলে? বিকালে মিলে। এটার বাচ্চা কোনটা? বাচ্চা এই এই যে এইটা, এটাও তো বাচ্চাটাও তো অস্ট্রেলিয়ান ক্রস? হ্যাঁ, অস্ট্রেলিয়ান ক্রস। দেখুন দর্শক মন্ডলী, এই বাচ্চাটা অস্ট্রেলিয়ান ক্রস, আমরা দেখেই পাচ্ছি। ওর মা হলো এইটা, অস্ট্রেলিয়ান ক্রস জাতের, এও অস্ট্রেলিয়ান ক্রস জাতের মা। তারপরে যে গাভীটা দেখছি, এটা এটা কোন জাতের? এটা অস্ট্রেলিয়া। এটা অস্ট্রেলিয়া, মানে এখানে যা আছে সবই অস্ট্রেলিয়ান ক্রস জাতের গরু, তাই তো? আপনার কাছে জানতে চাচ্ছি যে এখানে যে দুধগুলি হয়, 90 লিটারের মতো আপনি বলছেন দুধ হয়, বিক্রি করেন কত করে? এই যে জায়গাটা দেখছি, এটা তো আপনারই জায়গা নাকি? এই জায়গাটা আপনারই? বাপদাদার জায়গায়? চমৎকার। কারণ আপনি, আপনার বাপ করলেও দেখে আপনি করলেন? জি, বাবা করে এসে আমরা গ্রীষ্মকালে আগে করি, করছি। আর আব্বাই করতে পারে, আমি এই ঘুরে ব্যবসা করছি। মানে বাবা বাপের দেখা দেখে আপনি? হ্যাঁ, আমি করছি। হ্যাঁ। আচ্ছা, আপনি বলছিলেন যে বাবার খামার ছিল, বিদায়ী আপনি খামারটি করলেন। তো এখানে আপনার কি সব কেনা গরু? হ্যাঁ, কেনা সব গরু। সব গরু কেনা? কিনা, আমার পালেরও আছে। পালেরও আছে? কোনটা কেনার? দুটা পালে আর এইগুলি কেনা? এগুলো কত করে কিনছিলেন? 1,25,000 করে কিনছিলাম এক একটা। এগুলি হলো 1,25,000 করে কিনছেন? ওই সাদাটা কিনছেন হলো 2,00,000। ওগুলি সবই অস্ট্রেলিয়ান ক্রস জাতের গরু। আচ্ছা, আপনার কাছে জানতে চাইব, এটা কতদিন আগে কিনছিলেন? আর এগুলি? এগুলো আরো আগে। আরো আগে? আর কয় দাঁত এটা? এগুলো 6 দাঁত। 6 দাঁত হয়ে গেছে? এটাও পাশেরটাও? এটাও 6 দাঁত? 4 দাঁত। এটা 4 দাঁত? এটা কয়টা বাচ্চা দিছে? এটা বাচ্চা যে 3টা। 3টা বাচ্চা দিছে? সে কোনটা বাচ্চা? এটা দশ কুইন্টালি এই ওই গাভীটার এই বাচ্চাটা, এটা অস্ট্রেলিয়ান ক্রস জাতের বাচ্চা। এবং কি সুন্দর দেখতে বাচ্চাগুলো! ওর মা এটা কোন জাতে গিয়া, বকনা না সার? না, এটা বকনা। বকনা, বকনা জাতের বাছুর হয়েছে। ওর মা দুধ দেয় কতগুলি? দুধ দেয় 15 লিটার। এটা 15 লিটার দুধ দেয়?
দুই বেলা 15 লিটারের মতো দুধ দেয়। আচ্ছা, আপনারা গাভী কি বিক্রিও করেন? না, বিক্রি করি না, গরু চালে বাদ হয়ে যায়, ওইটা নষ্ট হয়ে যায়, বয়স হয়ে যায়, ওইটা বিচালে। তাছাড়া না, তাছাড়া বিক্রি করি। আর সার বাসুগুলি কি করে? সার বাসু বড় নেমে চালে দেখি, কুরবানির সময় বিক্রি করেন না? সব বিক্রি করি, আবার এমনিও বিক্রি করে দিই। খুব ভালো কথা, আপনি সুন্দর খামারটা করেছেন। দেখুন দর্শক মণ্ডলী, এখানে খুব ভালো জাতের গাভী, একটা খুব ভালো দুধ দেয়, সার ইয়া কষ্টলেন ক্রস জাতের গরুগুলি সব। উনি বলছিলেন যে এই যে সাদা গরুটা, এটা 22 লিটার দুধ দেয়। ও কি এখনও দুধ দিচ্ছে? হ্যাঁ, এখন দুধ দিচ্ছে। এই যে এই গরুটা, এটা এটা কয় লিটার দুধ দেয়? এটা 18 লিটার দুই বেলা মিলে, দুই বেলা। এটার বাচ্চা কোনটা? আচ্ছা, ওইটা দর্শক মণ্ডলী, ওইটা দেখলো ওই কালো বাচ্চাটা, ওই ও কতদিন আগে দুধ দিছে? তিন মাস হলে বিয়ে হয়েছে। দেখেন, 3 মাস হলো ও বাচ্চা দিছে। ওর বয়স কত? ছয় বিয়ে হলো, তার মানে যে কানি শেষ। এটা এখন তো ওর বয়স হয়ে গেছে, এখনও দুধ ভালোই দিচ্ছে, ভালো দুধ দেয়। তো ওইটা ভবিষ্যতে কী করবেন? এটা হলো ফিজিয়ান জাতের গরু। হ্যাঁ, ফিজিয়ান জাতের গরু। দেখুন দর্শক মণ্ডলী, এটা হলো ফিজিয়ান জাতের গরু। ওই যে কানটা ছোট, মাথাটা পিছনে লেজ ছোট, এটাই বোঝার উপায়, ফিজিয়ান জাতের গরু। বাপের খামার ছিল, বিদায়ী উনি খামার দিয়েছেন। খামারে কি লাভজনক মনে হয় আপনার? হয়, লাভ তো কিছু হয়, লাভ ছাড়া কিছু হয়। আচ্ছা, আপনি এই গরুগুলিকে খাওয়ান কি? পুরা ভুষি খিলাই, ঘাস খিলাই। কাঁচা ঘাস খাওয়ান আর কিছু? আর পুরা ভুষি খিলাই। পুরা ভুষি খাওয়ান? গমের ভুষি, গমের ভুষি, খেসারি ভুষি। আরে, এই এই গরুগুলি আপনার তো তিনটা, কয়টা গাভী বললেন? নয়টা গাভীতে আপনার বাছুর সহ কয়টা বললেন? তেরোটা গরুতে আপনার কত কত টাকার খাবার খায়? প্রায় খাবার খায় 3000 টাকা খাবার খায় ডেইলি। 3000 টাকার খাবার খায়? 3000 টাকার খাবার খায়। দুধ বিক্রি করেন কত? দুধে 4000-4500 বিক্রি। বাহ, চমৎকার। কারণ এমনিতেও তো 1500 টাকা করে মনে হয় থাকে পার ডে, তারপরে হলো বোনাস হিসাবে থাকছে এই গরুগুলি, বাছুরগুলি। এটা বিশাল প্রফিট আমি মনে করি। যারা খামারই করতে চায় তাদেরকে কি, খামার নতুন করে করতে চায় তারা কি, তাদেরকে কি বলবে? খামার করলে এটা ভালো করে করা হয়ে গেছে, তাদের জন্য লাভজনক বেশি, যত বেশি করবো তত লাভ বেশি। আচ্ছা, কম করে লাভ একটু কম হয়। বাজারজাত কি এখান থেকেই করে না? এখান থেকে বলে নিয়ে যায়, গোয়ালে এসে নিয়ে যায়, তারা ওই দোকানে দোকানে বাসা বাড়িতে দিয়ে দেয়। আর অসুস্থ হলে চিকিৎসা কি কি করেন? তেমনি পেট ফুলে যায় না কিংবা ওষুধ খেলাই? ওষুধ খেলাম, বান ফুলে যায় না? বান ফুলে সাইডে হয়, সাইডে হলে আমরা ওষুধ, ডাক্তারের পরামর্শ করে ওষুধ দিয়ে দেন। হ্যাঁ, ভ্যাকসিন দেওয়া লাগে বছরে একবার করে। ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনি? ভবিষ্যৎ বাড়ানোর উদ্যোগ আমার, আর একটু মানে আরো গাভী বাড়াবেন এই চিন্তা আছে, মানে আরো বড় পরিসরে করার চিন্তাভাবনা আছে। আচ্ছা, আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় এই খামার সম্পর্কে, যেহেতু আপনি অভিজ্ঞ, অনেক বছর যাবতই আপনি করছেন, ছোট কাল থেকেই আপনি খামার করছেন, একজন অভিজ্ঞ খামারি হিসাবে যদি কেউ আপনার সাথে যোগাযোগ করতে চায়, পরামর্শ নিতে চায়, তাহলে আপনার সাথে যোগাযোগ করার মাধ্যমটা কি? মাধ্যমটাকে এখানে আসলেই আমার জিজ্ঞাসা, আমার নাম বললে হবে, যে সেগুলো খামার কোনটা দেখাই দিবে, দেখা দিলে এখানে আসলে আমি বলতে পারবো, যে জিজ্ঞাসা কিছু পরামর্শ নিয়ে আমি দিতে পারবো। আচ্ছা, তো আপনার ফোন নাম্বারটা দিবেন? হ্যাঁ, নেন বলে 0171598183। আবার বল, 0171598183। দর্শক মণ্ডলী, আপনারা তো নাম্বারটা পেয়ে গেলেন। ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার সাথে আমরা কথা বললাম, খামার সম্পর্কে জানলাম, সব কিছু জেনে নিলাম, দর্শকদেরকেও যোগাযোগের মাধ্যম বলে দিলাম। আপনাকে অনেক ধন্যবাদ।
কিন্তু দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন এই খামারে গাভীগুলি, উনি সব বিষয়ে খোলামেলা কথা বললেন। যাই হোক, আপনাদের যদি এই ভিডিওটি দেখে কোনো পরামর্শ দরকার হয়, আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করলে আপনারা টোটাল তথ্য পেয়ে যাবেন। আর আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং সুপরামর্শ দিবেন, তাহলেই আমরা সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও দেখাতে পারব। আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন, আমার জন্য আপনাদের ভালো ভিডিও উপহার দিতে পারি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।